رب العالمين قرآن كريم بولن من جاء بالحسنة فله عشر أمثالها যে ব্যক্তি একটা নেকি নিয়ে আসবে তার জন্য কমপক্ষে তার 10 গুণ দেয়া হবে কয়গু আল্লাহ কি দেন না দেন না শুধু আখিরাতে দেন না দুনিয়াতেও দেন বলবো নাকি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ছিলেন নবীজির দুলালী মা ফাতেমা জানি না আমরা জানি না এই ঘটনাটা শুনিয়ে শেষ করে দিচ্ছি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে থাকেন বাড়ির কাজ কারবার সব করেন হযরত আলী বাজারে যাচ্ছেন মা ফাতিমাকে জিজ্ঞেস করলেন ফাতিমা তোমার জন্য কি আনবো বলো উনি বললেন আমার জন্য কিছু লাগবে না আপনি সংসারে যা লাগে তা আনলেই হবে না তুমি বলো না তোমার জন্য কি আনবো বারবার বলার পরে বললেন স্বামী যদি পারেন তাহলে আমার জন্য একটু আনার নিয়ে এসেন অনেক দিন আনার খাই না আনার চেনেন তো কি বেদানা বেদানা বিদেশি ডালিম আর কি আমরা দেশে ডালিম কই এটা বিদেশে হলে এটা অন্য কোয়ালিটির হয় এটা আমরা আনার কই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নো সারা দিন কাজ কারবার করে যা টাকা পয়সা জোগাড় করেছেন সেগুলো দিয়ে বাজার থেকে আনার কিনতে গিয়েছেন দেখেন মাত্র একটাই আনার আছে আনার কয়টা বাজারে একটাই আছে ওই একটাই উনি নিয়ে নিছেন নিয়ে বাড়ির পথে রওনা দিয়েছেন রাস্তার মাঝখানে এক ভদ্রলোক ওনার কাছে আসছে এসে বলতেছে আমি বড় গরিব মানুষ ক্ষুধার্ত আমাকে খাওয়ার জন্য আল্লাহর ওয়াস্তে কিছু দেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দেখেন ফাতেমা জীবনে কখনো আমার কাছে কিছু বলে নাই আজকে আমি জিজ্ঞেস করার পরে বারবার পিড়াপিড়ি করার পরে মুখ ফিটে একটা কথা বলছে এখন আমি এটা যদি এরে দিয়ে দেই তাহলে ফাতেমার জন্য আমি নিতে পারলাম না একজন স্বামী যখন তার স্ত্রীর জন্য তার মন পুরো করবার জন্য কোনো কিছু কিনতে না পারে বা তাকে দিতে না পারে তার মনের উপর দিয়ে কি ঝড় বয় এটা স্বামী ছাড়া কেউ বুঝবে না আদর্শ স্বামী আর যদি বেতুমির শয়তান স্বামী হয় যেটা কোনো বিবাহ ঠিকঠাক নাই যে এনে সে এনে দৌড়াদৌড়ি করে এর চেয়ে বেশি আর কইলাম না হেডির কথা তো কইতেছি না এখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতেছেন এটা নিয়ে গেলে ফাতেমা খুশি হবে আর এটা ফাতেমার শখ আর এই লোকটার প্রয়োজন সে ক্ষুধার্ত একে দিলে আল্লাহ খুশি হবে তো আল্লাহর সন্তুষ্টির জন্য ওইটা ওই লোকটাকে দিয়ে দিচ্ছেন ঘরে আসছেন চেহারা মলিন মা ফাতেমা জিজ্ঞেস করেন চেহারা মলিন কেন কি হয়েছে আপনার বলে না তারপরে বলল এই ঘটনা ঘটেছে তোমার জন্য আমি ওটা নিয়ে আসতে পারলাম না বলে খুব কষ্ট লাগছে মা ফাতেমা বলেন স্বামী যদি আপনি ওটা আল্লাহর রাস্তায় না দিয়ে আমার জন্য নিয়ে আসতেন তাহলে আমি মনে করতাম আমি উপযুক্ত স্বামী পাই নাই আমার চেয়ে আমার আল্লাহকে আপনি বেশি প্রাধান্য দিয়েছেন খুশি করেছেন এজন্যই আমার মনে আজকে তৃপ্তিতে ভরে গেছে আমার মনটা হযরত আলীর মনেও শান্তি চলে এসেছে দুজন মলে গল্প করছেন বসে বসে স্বামী স্ত্রী গল্প করে কি করে না আরে স্বামী স্ত্রী গল্প করা সুন্নত বিয়ার আগেরটা না পরেরটা হ্যাঁ বুঝলেন উল্টাপাল্টা করেন না গল্প করতেছে এরই ভিতরে হঠাৎ দরজায় কেউ কড়া নাড়ে ইউতরাকুল বাব দরজায় আওয়াজ শুনে হযরত আলী গেছেন দরজা খুলতে খোলার পরে দেখেন হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ানো তো বলতেছেন সালাম কালামের পরে আলী ভিতরে আসব উনি বলেন আহলান ওয়া সাহলান এটা আপনার বাড়ি আসেন আসবেন না মানে নিজের বাড়ি মনে করে আসেন ভিতরে নিয়ে বসাইছেন বসার পরে হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পোটলা দিলেন ওনার হাতে একটা ব্যাগ দিয়ে বললেন আলী নাও তোমাদের জন্য কিছু আনার নিয়ে আসছি দিছিলেন একটা আসছে এক ব্যাগ কে পাঠাইছেন নিয়ে ভিতরে গেছেন ভিতরে যাওয়ার পরে হযরত ফাতেমাকে বলতেছেন ফাতেমা দেখো আল্লাহ তোমার জন্য এক ব্যাগ আনার পাঠাই দিছে এখন ভিতরে নিয়ে যখন খোলা হয়েছে
কয়টা আছে দেখো তো তো গুনে দেখে নয়টা কয়টা হযরত আলী বলতেছেন ফাতিমা এটা আমাদের না ভুলক্রমে আমাদের কাছে আসছে এটা বইরে দাও কেন আল্লাহ বলছেন একের বিনিময়ে কম পক্ষে 10 দেন এখানে একটা কম আছে আল্লাহ কম পাঠানোর কথা না বোঝা গেল এটা আমাদের না এটা অন্য কারো মা ফাতিমার সাথে সাথে ভরে দিয়ে দিবেন উনি নিয়ে এসে বলতেছেন হযরত এটা মনে হয় আপনি চক্ষু লজ্জার কারণে আমাদেরকে দিয়েছেন আসলে তো এটা আমাদের না আপনি অন্য কারো জন্য নিয়েছেন সেখানে দিয়েন উনি বলেন আরে আমি তোমাদের জন্য কিনলাম তোমাদের জন্য আনলাম কত আগ থেকে আমি কিনে রাখছি তোমাদের জন্য আনবো আমি আর তুমি কইতেছো এটা তোমাদের জন্য না কেন এমন মনে হলো উনি ওই ঘটনা শুনাইলেন যে আমি আল্লাহর জন্য তো একটা দিছি আল্লাহ তো আমাকে কম পক্ষে 10টা দেওয়ার কথা ওনার ঘোষণা আর ওয়াদা অনুযায়ী এখানে তো 9টা আছে বোঝা গেল এটা আমাদের না হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ও আলে বাইত সুসংবাদ গ্রহণ করো তোমাদের ঈমান দেখে ঈমান শিখার মতো ইচ্ছা জাগে এমন ঈমান হওয়া উচিত ওয়া হাকাযা ফালইয়াকুনিল ঈমান ঈমান আর বিশ্বাস তো এমনই হওয়া উচিত আরে আল্লাহ তোমাদেরকে কম পাঠান নাই আল্লাহ তো 10টাই পাঠাইছিলেন ব্যাগের ভিতরে জায়গা নাই নাই জায়গা নিছে 9টা আরেকটা জায়গা হয় নাই কোচের ভিতরে রাখছিলাম ভুলে গেছিলাম দিতে না ওই যে 10টা নিয়ে যাও তাহলে বলেন দেখি মাবুদের কাছে জমা দিলে লস না লাভ নবীজির ইন্তেকালের কিছুদিন পরের কথা ওয়াফাতের কিছুদিন পরের কথা আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাল এসেছে বিদেশ থেকে ট্রাক দিয়ে মদিনার অলিগলি ভরে গেছে ওনার মাল ভর্তি ট্রাক দিয়ে কয় হুজুর এই সময় কি ট্রাক আসিল আরে এই ট্রাক না তো উট ভর্তি মাল উটকে মরুর জাহাজ বলা হয় কি বলা হয় মরুর জাহাজ মদিনার অলিগলি ভরে গিয়েছে এবং বাহিরে জায়গা আনছে না এত বিশাল পরিমাণ মাল এসেছে মানুষজনের ভিতরে গুঞ্জন চলছে সরগোল চলছে আব্দুর রহমান ইবনে আওফের কত টাকা দেখেন না মানুষ মাঝে মাঝে বয় উরি আল্লাহ এই বসুন্ধরা গ্রুপের কত টাকা ইরি সালমান ইফ রহমান রে আল্লাহ তাআলা কি টাকা দিছে সুবহানাল্লাহ আরে কয় কি কয় না মানুষ মাঝে মাঝে হ্যাঁ জহুরুল ইসলাম কন্ট্রাক্টর সাহেব রে আল্লাহ কত টাকা দিছিলেন আরে দিছিলেন কে আল্লাহ আরে কয় না কে দেন আল্লাহ আল্লাহ চাইলে আপনারও দিতে পারে আমারও দিতে পারে ঠিক কি না বাকি যার জন্য যেটা ভালো আল্লাহ তার জন্য সেটা দেন যে অবস্থায় আল্লাহ আমাকে রাখছেন ওটার উপরেই খুশি থাকা উচিত ঠিক কি না এখন আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ধন সম্পদ নিয়ে আলোচনা চলতেছে বিরক্ত হচ্ছেন আপনারা বন্ধ করে দেই আচ্ছা আলোচনা চলতেছে এই গুঞ্জন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান পর্যন্ত পৌঁছে গেল উনি ডাকালেন আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আহাদুল আশরাতিল মুবাশশারা বিল জান্নাতিল কিরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 জন সাহাবীকে একবারে নাম সহ একসাথে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন তাদেরকে আশারায়ে মুবাশশারা বলা হয় তাদের মধ্যে একজন আব্দুর রহমান ইবনে আওফ কত বড় মর্যাদার সাহাবী দেখেছেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলছেন আব্দুর রহমান এই কবরওয়ালা তো বেশি দিন হয় নাই দুনিয়া থেকে গিয়েছেন এরই মধ্যে দুনিয়া তোমাকে এরকম গ্রাস করে ফেললো ধরে ফেললো আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আম্মাজান এটা তো আমার ব্যবসা কারবার দিলের মধ্যে দুনিয়াকে আমি এখনো ঢুকতে দেই নাই আমি ব্যবসা করি আমার আল্লাহর জন্য করি আমার আল্লাহকে খুশি করার জন্য করি আমি এটার প্রমাণ দিতে পারি এই কথা বলে ওখান থেকে উঠে আসলেন যে আসে কিনার জন্য আব্দুর রহমান আমার এই লাগবে এত পরিমাণ লাগবে উনি বলেন ওয়াকাদ বিয়া ওয়াকাদ বিয়া ওয়াকাদ বিয়া বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে মদিনার সমস্ত পুঁজিপতি যারা যারা ধনকুবের ছিলেন তারা সব একসাথে হয়েছেন আপনি কিনেছেন না আপনি কিনেছেন না আপনি কিনেছেন না তা আব্দুর রহমান কার কাছে বিক্রি করেছেন মদিনার টাকা পয়সা তো আমাদের কাছে আছে তো তাহলে আর কে কিনলো সবাই মিলে আবার গিয়েছে আব্দুর রহমান আপনি কাকে বিক্রি করেছেন আমাদেরকে দিচ্ছেন না ব্যাপারটা কি মূল্য কি বেশি দরকার তো বলেন তো উনি জিজ্ঞেস করলেন কত দিবা তোমরা তারা বললেন বাজারের যে মূল্য আছে তার চাইতে ডবল দিব
আপনি বললে ডবল দিব তারপরেও আমাদেরকে দেন আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি তো এমন একজনের কাছে বিক্রি করে দিয়েছি যিনি একের বিনিময়ে কমপক্ষে 10 দেন আল্লাহু আকবার একের বিনিময়ে কমপক্ষে 10 দেন এই কথা বলে ঘোষণা করে দিলেন মদিনার অলিতে গলিতে লোক পাঠিয়ে ঘোষণা করে দিলেন যার যা লাগে এখান থেকে নিয়ে যাও আল্লাহর জন্য তোমাদেরকে হাদিয়া করে দেয়া হলো ধনীও নিতে পারো গরিবও নিতে পারো আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ব্যবসার কোটি কোটি সামান কোটি কোটি টাকার মাল এক মুহূর্তে সব দান করে দিলেন